কুদরত-ই-খুদার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে একটি বিশেষ অনুষ্ঠান আপনাদের শোনানো হচ্ছে। ছেলেবেলার কথা বলতে গিয়ে নানান কথা মনের ভেতরে ভিড় করে আসে। একটি এর ভেতরে আমি বলব, সেটি হচ্ছে কি করে আমি এই এই যে ইংরেজি শিক্ষার পথে কি করে এসেছিলাম, সেই কথাটি বোধ হয় বেশি আপনাদের সকলকে একটু আকৃষ্ট করতে পারে। আমাকে আমার অভিভাবকরা চেয়েছিলেন হাফিজে কোরআন হব। হাফিজে কোরআন ভালো কাজ, যেমন ছোট মামার বড় ভাই, তিনি শহরে কাজ করতেন, স্কুলে শিক্ষকতা করতেন, তিনি এসেছিলেন গরমের সময়, গরমের সময় ছুটি ছিল, সেই ছুটির উপলক্ষে বাড়িতে এসেছিলেন। আমরা দুজন অনবরত সারাদিন ধরে খেলা করে বেড়াই। এই জিনিসটা একদিন তিনি সকালবেলায় দেখলেন যে আমরা আর পড়াশোনা কিছু করছি না, বেরিয়ে যাচ্ছি, আমের এসে যাচ্ছি আম পাড়তে। বৈশাখ মাস, তা আমের অভাব ছিল না। যাই হোক, এই সমস্ত দেখে তিনি খুব বেশি সন্তুষ্ট হননি। আমাদের দুজনকে ধরে নিয়ে গেলেন, বলি তোরা কি পড়াশোনা করছিস, পড়, এখানে বসে পড়। আমি তাকে বললাম, আমি তো পড়াশোনা শেষ করে ফেলেছি, কারণ আমি পড়ছিলাম কোরআন শরীফ, সেটা তো আমার শেষ হয়ে গেছে। তিনি বললেন, না এখন পড়তে হবে, বলে আমাকে দিলেন একটা বর্ণবোধ। এই বর্ণবোধ পড়তে গিয়ে আমি তো বললাম, আমি তো ঠিক পড়িনি কখনো বাংলা, বললাম পড়া আমি শিখে দিচ্ছি। উনি আমাকে দেখিয়ে দিলেন কি করে পড়তে হবে, কোনটা কোন অক্ষর চিনিয়ে দিলেন। তারপরে আমাদের ছেড়ে দিলেন, তোমরা পড়াশোনা করো আর এই রোদের মধ্যে বেরোবে না। আমরা তো কিছুক্ষণ থাকলাম, কতক্ষণ ছিলাম ঠিক স্মরণ নেই, তাহলে ঘন্টা দুটো কাটিয়েছিলাম সেই লেখাপড়ার ভিতরে। তারপর উঠে গিয়ে খাওয়া দাওয়া করে আবার ওই গাছের দিকে ছুটলাম, আমও কিছু পারতেই হবে। কিন্তু সে খেলাটাও আর জুটলো না কপালে, কারণ মামা এসে আবার সেখান থেকে আমাদের ধরে নিয়ে গেলেন। উনি কি পড়াশোনা করেছিস, লেখাপড়া কিছু করেছিস নাকি? আমি, হ্যাঁ আমি তো পড়েছি, আপনি তো বই দিয়েছেন, সে পড়ে শেষ করেছি। শেষ করেছিস মিথ্যে কথা? আমি, হ্যাঁ ধরুন আপনি। তা আমাকে ধরলেন তিনি এক প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত। কিন্তু আমার উত্তরগুলো শুনে তিনি একটু সন্তুষ্টই হলেন, আমাকে আর কোনো ধমক ধমক দিলেন না। যে মানুষটি একদিন আমাদের স্টুডিওতে বসে তার ছেলেবেলার কথা বলেছিলেন, বলেছিলেন কেমন করে মাত্র আড়াই ঘন্টায় গোটা বর্ণমালাকে তিনি আত্মস্থ করেছিলেন, মাত্র গতকাল কলকোলাহল মুখরিত জীবন লোক থেকে তিনি মৃত্যু লোকের বাসিন্দা হয়ে গেছেন। এই সেদিন পর্যন্ত তিনি কথা বলতেন, হাঁটতেন, স্বপ্ন দেখতেন আর দশটি মানুষের মতো। তার সে নীলাভ সাদা রংটি দেখে এত বেশি আকৃষ্ট হয়েছিলাম, আমি ঠিক করলাম তখন যে এই কেমিস্ট্রি আমাকে পড়তে হবে। কেমিস্ট্রি পড়তে পড়ে গিয়ে পরে এর আরো বেশি উৎসাহ পেয়েছিলাম। বিএসসি পাশ করার পর তখন আমার পিতা মোহন বলেছিলেন যে তুমি, আমার দোয়া যে তুমি বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় উপাধি লাভ করবে। তাতে একটা বড় অনুপ্রেরণা পেয়েছিলাম। তিনি যদিও আর বেঁচে থেকে দেখে দিতে পারেননি আমি কি করলাম, কিন্তু তিনি ওই যে কথা বললেন তার ফলে আমার মনে যে একটা প্রেরণা লাগলো, তাতে কাজ যথেষ্ট করেছিলাম। আর কাজ করবার জন্য শেষ পর্যন্ত একদিন বিলেতে গেলাম, বিলেতে গেলাম ইম্পিরিয়াল কলেজ, বড় কলেজ জানাশোনা। সেখানে যখন কাজ করতে শুরু করি তখন এই সায়েন্সের কিছু গবেষণা করছিলাম। সে গবেষণার পথ যে কাজ আশা করিনি এ করতে পারবো, তো শেষ পর্যন্ত কাজ এত বেশি করলাম যে সাধারণ ছেলে মেয়ে ছেলে মেয়েদের জন্য যে যতটুকু কাজ হলে একটা ডিগ্রি পাওয়া যেত, আমার কাজের পরিমাণ হয়েছিল তার তিন গুণ। তিনি জানতেন দেশের এবং দেশবাসীর সেবা করার এক মহতি মাধ্যম হচ্ছে বিজ্ঞান। বিজ্ঞানের উন্নতি কল্পে তাই তাঁর সাধনা ও শ্রমকে তিনি নিয়োজিত করেছিলেন। তিনি জানতেন জাতীয় উন্নতির জন্য ব্যবহারিক জীবনে বিজ্ঞান শিক্ষার প্রয়োগ অপরিহার্য। বিজ্ঞানের শিক্ষা ছেলেবেলা থেকে যখন ছেলেদের দেওয়া হয় তখনই এর
প্রয়োগ করার যে সম্ভাবনা, এই সম্ভাবনার জন্য তাদের তৈরি করা হয়। কতগুলো দিকে কিছু প্রয়োগ আমরা করতে পেরেছি বা আমাদের ছেলেরা শিখেছে, যেমন ইঞ্জিনিয়ারিং কলেজে, এগ্রিকালচারাল কলেজে, কিন্তু সাধারণভাবে সব ছেলে এখন ওই প্রয়োগের কথাটা ভালো করে শিখতে পারেনি। এই জন্য নতুন শিক্ষা ব্যবস্থায় যে এডুকেশন কমিশন যে রেকমেন্ডেশন বা সুপারিশ করেছেন, সেই সুপারিশের ভেতরে এই নতুন পথের নির্দেশন রয়েছে আর নির্দেশ রয়েছে। আর আশা করা যায় যে সরকার যদি তাড়াতাড়ি এই ব্যবস্থাগুলো গ্রহণ করে চালু করেন রেকমেন্ডেশনগুলো, তাহলে সব দিক থেকে একটা সুরাহা হতে পারবে আর বিজ্ঞানেরও উন্নতি করতে পারবে। আমার মনে হয় বিজ্ঞান আমাদের চতুর্দিকে ছড়িয়ে রয়েছে এমনভাবে যে আজকালকার দিনে জগতের কোনো দেশই বিজ্ঞানের সাহায্য না পেলে বড় হতে পারেনি, অর্থ সম্পদ জোগাড় করতে পারেনি। আমাদেরও অবস্থা ঠিক তাই। আর আমি কিছুদিন পর্যন্ত এখানে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ বলে যে ইনস্টিটিউশন রয়েছে সেখানে কাজ করেছি, আর তাতে দেখেছি বহু জিনিস আমাদের দেশজ সম্পদ যা আছে তার থেকে তৈরি করতে পারা যায়, কিন্তু তৈরি করতে পারলেও ব্যাপকভাবে আর বহু উৎপাদন যদি না করতে পারি আমরা সে সমস্ত জিনিস, তাহলে সম্পদ আসে না, টাকা আসতে পারে না। আমাদের দেশে আরো বেশি অসুবিধে যে দেশের লোক এখনো শিল্প সম্বন্ধে সজাগ নন, আর শিল্প মাত্রই টাকার প্রয়োজন, সেই টাকা তারা ব্যয় করতে রাজি হচ্ছেন না বলে আমাদের শিল্পে এই সমস্ত সব জ্ঞানগুলো ব্যবহার করতে পারা যাচ্ছে না। ডক্টর মোহাম্মদ কুদরাতে খোদার জন্ম 1900 সালে বীরভূম জেলায়। শিক্ষা জীবনে তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি প্রথম বাঙালি মুসলমান যিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে অধ্যয়নে কৃতিত্বের জন্য রায়চাঁদ প্রেমচাঁদ বৃত্তি লাভ করেন। সুদীর্ঘ কর্মজীবনে তিনি বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন। আমাদের দেশে বিজ্ঞান গবেষণার অগ্রগতির ধারায় ডক্টর মোহাম্মদ কুদরাতে খোদার অবদান অনন্য সাধারণ। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বলা চলে তাঁরই প্রয়াস ও পরিশ্রমের ফসল। আজীবন বিজ্ঞান সাধক ডক্টর খোদার গবেষণার ফল দেশীয় সম্পদ পাটকাঠি থেকে রেয়ন, সিল্ক ও করোগেটেড শীট উদ্ভাবন। শুধু বিজ্ঞান নয়, তাঁর সাহিত্য অনুরাগও ছিল অপরিসীম। বিজ্ঞান সম্পর্কিত পুস্তক ও বিভিন্ন প্রবন্ধের রচয়িতা হিসেবেও তাঁর অবদান বিশেষভাবে স্মরণীয়। একজন আদর্শ শিক্ষাবিদ হিসেবেও তাঁর নাম এ দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। বিভিন্নমুখী প্রতিভার অধিকারী কৃতি পুরুষ গতকাল বিকেল 4:15 মাসাধিক কাল রোগভোগের পর ঢাকা পিজি ইনস্টিটিউট হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার এদেশে, তার আসার বাংলাদেশে, আমরা জানি দেশ ভাগ হওয়ার পর থেকে যখন ভারত ভাগ হয় 1947 সালে তিনি এখানে আসেন ডিপি হিসেবে, তারপরে এখানে তার অনেক অ্যাক্টিভিটিজের কথা আমরা জানি, কিন্তু আমরা শুনতে চাই যে তিনি তার শিক্ষা জীবনে, তিনি যখন এমএসসি পাস করলেন, ডক্টরেট করতে গেলেন, ডক্টরেট করার পর তিনি প্রেমচাঁদ রায়চাঁদ স্কলারশিপ পেয়েছিলেন, গোল্ড মেডেল পেয়েছিলেন, তো যারা আপনারা যারা তাকে পেয়েছিলেন তার সঙ্গে এসেছিলেন তারা কিছু জানেন, আমরা যারা দেরিতে এসেছি তারা কিছু কিছু শুনেছি, তবে যারা বিজ্ঞানী জগতে প্রবেশ করেছে তারা কিছুই হয়তো জানে না যে তারা তিনি ঠিক কি বিষয়ে গবেষণা করেছিলেন, তার গবেষণার ক্ষেত্র কত বিস্তৃত ছিল। আপনি যদি তার গবেষণার ক্ষেত্র সম্পর্কে কিছু বলতেন। দেখুন, তার যে গবেষণা যার থেকে তিনি ডিএসসি পেয়েছিলেন অথবা স্বীকৃতি পেয়েছিলেন সেটা মৌলিক গবেষণা, যাকে আমরা বলি ফান্ডামেন্টাল রিসার্চ। এটা অল্প কথা বোঝানো মুশকিল, তবে ওনার তিনটা ফিল্ডে, তিনটা ক্ষেত্রে অবদান আছে। একটা হলো যেটাকে আমরা বলি স্টেরিও আইসোমারিজম, মানে একটা অণু ত্রিমাত্রিক ক্ষেত্রে কীভাবে অবস্থান করে সেই একটা জিনিস, আর একটা হলো যখন নাকি কোনো একটা অণুতে অনেকগুলো কার্বন পরমাণু থাকে তখন সেখানে যে একটা স্ট্রেন হয় সেটা কীভাবে বিভিন্ন প্লেন থাকলে
সেই স্ট্রেন কমে যায় সেটা দেখানো, আর একটা হলো ওনার অবদান, সেটা হলো কিটো ইমোটোমারিজম, এটাও কম্পাউন্ড এটা যোগের বিভিন্ন অবস্থা, এগুলো মৌলিক অবদান ছিল এবং এই জন্যে তিনি দেশে এবং বিদেশে স্বীকৃতি লাভ করেছিলেন। ধন্যবাদ আপনাকে জানি তাদের নিতন্তভাবে পাকিস্তান সরকারে তিনি প্রথম ডিপিআই ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন ছিলেন। শুধু তাই নয়, এরপরেও তিনি সেকেন্ডারি এডুকেশন বোর্ডের চেয়ারম্যান ছিলেন, এদেশের বিভিন্ন লেভেলসের শিক্ষার সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তার এই শিক্ষাক্ষেত্রে অবদান এবং শিক্ষায় তার সঙ্গে তার যে গভীর যোগাযোগ ছিল এ সম্পর্কে আপনি যদি কিছু বলেন।